আসসালামু আলাইকুম সবাইকে, খুশি কাজের নতুন একটা পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের পর্বে আমি আপনাদেরকে একটা গ্রেনি স্কোয়ার তৈরি করে দেখাবো, আর সেই গ্রেনি স্কোয়ারটা দিয়ে ছোট্ট কিউট একটা ব্যাগ তৈরি করব। তো আশা করছি আজকের এই গ্রেনি স্কোয়ারের প্যাটার্নটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর খুবই সহজ লাগবে। তো গ্রেনি স্কোয়ারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে উল সুতা। তো উল সুতাটাকে দিয়ে আমি প্রথমেই একটা ম্যাজিক রিং করে নিব, আর এ হচ্ছে আমার ম্যাজিক রিং। তো ম্যাজিক রিংটা করে নিলাম। ম্যাজিক রিং করে নেওয়ার পরে আমি এখানে তিনটা চেইন করে নিব। তো এ হচ্ছে এক দুই তিন, তো তিনটা চেইন করে নিলাম। তিনটা চেইন করে নেওয়ার পরে আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম একবার। আমি এখানে দুইটা ডাবল ক্রোশেট করব। তো এটা হচ্ছে আমার প্রথম ডাবল ক্রোশেট। তো এই তো হুকের মধ্যে একবার সুতা পেঁচিয়ে নিয়ে আমি এখানে ডাবল ক্রোশেট করে নিলাম একটা। তো আমি এখানে আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে আরেকটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আমার এখানে দুইটা ডাবল ক্রোশেট হয়েছে, আর প্রথমে যে তিনটা চেইন করেছিলাম ওই তিনটা চেইন সমান আমি একটা ডাবল ক্রোশেট ধরে নিব। তো এখন আমি দুইটা চেইন দিব। দুইটা চেইন দিয়েছি, দেওয়ার পরে আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে ম্যাজিক রিংকের ভিতর দিক দিয়ে আমি আবারও দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, সরি তিনটা ডাবল ক্রোশেট করব এখন। তো এই হচ্ছে আমার একটা ডাবল ক্রোশেট, এটা হচ্ছে আমার দুই নম্বর ডাবল ক্রোশেট, আর এ হচ্ছে তিন নম্বর ডাবল ক্রোশেট। তো তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। তিনটা ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি আবারও এখানে দুইটা চেইন করলাম। তো এরকম করে আমি তিনটা ডাবল ক্রোশেট করে আমি এখানে আরও দুইবার করে নিব। তো এই তো আমি এখানে সর্বমোট এক দুই তিন চারবার করে নিয়েছি, তিনটা তিনটা ডাবল ক্রোশেট করে। তো এখন যে ছোটো সুতাটা আছে এই সুতাটাকে ধরে আমি টান দিয়ে এটাকে একটা স্কোয়ারে পরিণত করলাম। এই তো, তো এখন আমি এখানে আরেকটা কর্নার তৈরি করছি, সেই জন্য দুইটা চেইন দিয়ে আমি এটাকে তিন নাম্বার যে চেইনটা আছে, এই যে এক দুই, এই যে তিন নাম্বার চেইনে আমি এটাকে জয়েন দিয়ে দিলাম। জয়েন দেওয়ার পরে আমি এর পরবর্তী ধাপটাতে চলে যাব। এখানে আমি আবারও তিনটা চেইন করে নিচ্ছি। তো তিনটা চেইন করে নেওয়ার পরে আমি এখানে এক্সট্রা একটা চেইন দিয়ে নিলাম। এক্সট্রা চেইন দেওয়ার পরে হুকের মধ্যে আমি সুতা পেঁচিয়ে নিলাম, এই যে এই ঘরটাতে আমি তিনটা ডাবল ক্রোশেট করব। তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি দুইটা চেইন দিয়ে নিচ্ছি কর্নারটা তৈরি করার জন্য। দুইটা চেইন দিয়ে আবার একই ঘরে আমি আবারও তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন একটা চেইন দিয়ে এর পরবর্তী কর্নারের কাজ করব। তো হুবাহুব আমি এই কর্নারটা, প্রথম কর্নারটা যেভাবে করেছি এই কর্নারগুলো আমি একই রকমভাবে করে আসব, একদম সেম প্যাটার্ন থাকবে। তো এখন আমি একদম শেষের ঘরটাতে চলে আসছি। এখানে তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন দুইটা চেইন দিয়ে আমি প্রথমেই কিন্তু এখানে চারটা চেইন করেছিলাম, এখানে প্রথম তিনটা চেইন সমান আমি একটা ডাবল ক্রোশেট ধরে নিব। তো আরও আমার এখানে দুইটা ডাবল ক্রোশেট দিতে হবে কর্নারটা তৈরি করার জন্য। তো আমি এখানে দুইটা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তাহলে আমার দ্বিতীয় ধাপটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই যে এখানে যে তিন নাম্বার চেইনটা আছে, তিন নাম্বার চেইনটাতে এটাকে একটা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন দিয়ে দিলাম। তো এখন আমি আবারও একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম, এরপর এই ঘরটাতেই দিয়ে দেওয়ার পরে এখানে তিনটা চেইন করে নিচ্ছি। তিনটা চেইন করে নেওয়ার পরে দুইটা ডাবল ক্রোশেট দিয়ে দিব, আর এখানে তিনটা চেইন সমান আমি একটা ডাবল ক্রোশেট ধরে নিয়েছি। তো দুইটা ডাবল ক্রোশেট দিয়ে দিলাম। এখন একটা চেইন দিয়ে নিচ্ছি। চেইন দিয়ে এখন আমি কর্নারের কাজটা করব। কর্নারের কাজ করার জন্য প্রথমে আমি তিনটা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো এখন দুইটা চেইন দিয়ে দিলাম, দেওয়ার পরে আবারও তিনটা ডাবল ক্রোশেট একই ঘরে দিয়ে দিচ্ছি। এ হচ্ছে এক নাম্বার, দুই নাম্বার ডাবল ক্রোশেট, আর এ হচ্ছে তিন নাম্বার ডাবল ক্রোশেট।
তো আবারও একটা চেইন দিব। তো আপনারা তো বুঝতেই পারছেন যে কর্নারগুলো কিন্তু সেমই যাচ্ছে। এখন আবার একটা চেইন দিয়ে এই ঘরটাতে তিনটে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তিনটে ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি একটা চেইন দিয়ে দিলাম। এখন আমি কর্নারের কাজটা করব। কর্নারের কাজটা করার জন্য এখানে আবারও তিনটে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো এ হচ্ছে একটা ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট, আর এটা হচ্ছে তিন নাম্বার ডাবল ক্রোশেট। তো এখন আমি আবারও দুইটা চেইন দিয়ে একদম হুবাহুব একই রকম প্যাটার্নে এই স্কোয়ারটাকে কমপ্লিট করে নিয়েছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এখানে এই যে একটা চেইন দিয়ে নিব। এই তো চেইনটা দিয়ে আমি প্রথম যে তিনটা চেইন করেছিলাম এখানে তিন নাম্বার চেইনে আমি জয়েন্ট দিয়ে দিচ্ছি। তো তৃতীয় ধাপটাও কমপ্লিট করে ফেললাম। এখন আমি এখানে টোটাল আটটা ধাপ করে নিচ্ছি। তো আমি সর্বমোট আটটা ধাপ করলাম। এখানে এটা হচ্ছে মাঝখানের সেন্টারটা, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আশা করছি। আর এই যে এটা হচ্ছে দুইটা কর্নার আর মাঝখানে আমার একটা ঘর হয়েছে। এরপরে আবারও দুইটা কর্নার, মাঝখানে দুইটা ঘর হয়েছে। তারপর আবার দুইটা কর্নার সেম, মাঝখানে তিনটা চারটা, আর এখানে হয়েছে পাঁচটা। সবার শেষের ঘরটাতে আমার পাঁচটা হয়েছে। আপনারা চাইলে এটাকে আরও বড় করতে পারেন। তো আর এটা হচ্ছে আমার উল্টো দিকটা। এখন এটা কীভাবে উল্টিয়ে আমি এরকম করে ধরে নিচ্ছি, আর এটা এটা হচ্ছে আমি ব্যাগের শেপটা করে নিচ্ছি। তো এটাকে আমি এখন এভাবে করে জয়েন্ট করে দিব। দুইটা সাইড দিক দিয়ে আমি জয়েন্ট দিয়ে দিব। তার জন্য এখানে নিয়েছি হচ্ছে সুসুতা। আপনারা চাইলে কুশি কাঁটা দিয়েও এটাকে জয়েন্ট দিতে পারেন, এটা হচ্ছে সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। তো একটা সাইডের আমি প্রথম যে ভাঁজটা ফ্রন্ট সাইডটা নিয়েছি, আর আরেকটা সাইডের ব্যাক সাইডটা নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন আশা করছি। এই যে এভাবে করে ফ্রন্ট আর ব্যাক নিয়ে আমি কাজটা শেষ করব, জয়েন্ট দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো সাইড থেকে কাজটা শুরু করতে পারেন, আর ফ্রন্ট আর ব্যাক আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী, আপনারা কোন সাইডের ফ্রন্টটা নিতে চাচ্ছেন আর কোন সাইডের ব্যাক নিতে চাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছা। আর এটা কিন্তু চেনের ফ্রন্ট আর ব্যাক সাইডের কথা বলছি আমি। তো এরকম করে আমি একটা একটা করে প্রত্যেকটা চেনকে জয়েন্ট দিয়ে দিচ্ছি। তো দুই পাশ জয়েন্ট দিয়ে দিলাম। এখন আমি এটাকে এভাবে আটকানোর জন্য এখানে একটা বোতাম লাগাবো। আপনারা যে কোনো সাইজের বোতাম লাগাতে পারেন, বা আপনারা এটাকে একটু উপরে বা নিচে আপনাদের ইচ্ছা অনুযায়ী এটাকে লাগাবেন, যেদিকে লাগাতে ইচ্ছে হয়। তো এটার জন্য আমি সুসুতা নিয়েছি। তো এই তো আমি এটাকে লাগিয়ে চলে আসলাম। আমার ব্যাগটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি এভাবে করে আটকাতে পারবো। এই যে এই মাথাটা দিয়ে আমি এটাকে এভাবে আটকিয়ে দিলাম। তো আর আপনারা যদি চান যে না এ ঘরে আটকাবেন না, আপনারা এর পরবর্তী ঘরেও আটকাতে পারেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা অনুযায়ী। এখানে যে কোনো একটা ঘরে আটকালেই হবে। তো আমি আপনাদেরকে দ্বিতীয় ঘরটাতেও আটকিয়ে দেখাচ্ছি। আর এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু বড় বোতামটা নিলেই ভালো হয়, ছুটে না যাওয়ার সম্ভাবনা থাকে। খুবই অল্প সময়ে গ্রেনি স্কোয়ার দিয়ে তৈরি করে ফেললাম কিউট একটা ব্যাগ। আপনারা চাইলে এটাকে অনেক বড় করেও তৈরি করতে পারেন। তো আজকে পর্যন্ত, নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।